গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ডের শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের ইফতার পার্টির আয়োজন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে প্রার্থিতা করছেন এবং সকলের কাছে ভোট চেয়ে আবেদন করেন এবং তিনি নির্বাচিত হলে তাদের আশা পূরণে নিজেকে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দেন সর্বসাধারণকে।